নিকুর রান্নাঘর উইথ ব্লিস ফুডে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, আপনারা তার পুরো ভিডিওটা একবার দেখতে থাকুন। শীতের শুরুতেই চলে আসলাম একটা পুরনো রেসিপি নিয়ে। জানি হয়তো এই রেসিপিটা অনেকেই জানে, কিন্তু আমি কিভাবে তৈরি করি আপনারা তার উপকরণ ও রেসিপিটা একবার দেখে নিন। এখানে আমি খেজুর গুড় দিয়েই এই রেসিপিটা তৈরি করব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে রেসিপিটা একবার দেখে নিই, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার একটু অনুরোধ রইল। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি ফুটতে সময় দেব। দেখুন দুধটা ফুটে গেছে। আমি এর মধ্যে এবার ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল। 250 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটাই আমি দিয়ে দিয়েছি। আধা ঘন্টা আমি এটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে একটু অনবরত নেড়ে যেতে হবে, না নাড়লে হয়তো ডলা বেঁধে যেতে পারে, এই কারণে অনবরত একটু নেড়ে যেতে হবে। পায়েস রান্না করার বাদ বাকি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 1/2 কাপ পরিমাণে আমি চিনি নিয়েছি, এখানে 1.5 কাপ আমি খেজুরের গুড় নিয়েছি, আর কাজু, আর এখানে 3টে এলাচ নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে চালটা ফুটে কতটা সেদ্ধ হয়েছে। দেখুন খুব একটা ভালো এখনও সেদ্ধ হয়নি, আমি আরও কিছুটা টাইম একটু ফুটিয়ে নেব। আর আপনারা মাছ চেপে দেখবেন, যদি ভেতরে একটু চাল চাল থাকে তাহলে আরেকটু টাইম ফুটবে। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি আর গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দেব। কাজুটাও দিয়ে দিলাম, দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই দেখুন আমি কিন্তু চালটা সেদ্ধ হলেই গুড় চিনি দিয়েছি, সেদ্ধ হওয়ার আগে কিন্তু দেবেন না। যারা নতুন রান্নি তাদেরকেই আমি এই কথাটা বলছি। আর দিচ্ছি এলাচ গুঁড়ো। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আপনাদের অন্য একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি, আর ঠান্ডা হলে আমি দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি অন্য একটা পাত্রে পায়েসটা ঢেলে ঠান্ডা করে আপনাদের কাছে আবার চলে আসলাম। আর আপনারাও দেখতে পাচ্ছেন যে পায়েসটা কতটা জমেছে, আমি অনেকটাই ঝোলঝোল অবস্থায় নামিয়েছিলাম। এই কারণে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি যে এটা ঠান্ডা অবস্থায় কেমন হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন, আর কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এর সাথে একটা নতুন একটা টিপসও আছে। আজকের টিপসটি হলো, এই পায়েস যে রান্না করলাম, পায়েসের চালটা ভিজিয়ে 1/2 ঘন্টা আগে থেকে রেখে দিন, দেখবেন খুব বেশি ফোটাতে হবে না। আর একটা আছে, 1/2 ঘন্টা চালটা ভেজানোর পর যে ছেঁকে ধোবেন, ছেঁকে ধুয়ে জলটা ঝরে গেলে একটু ঘি মাখিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন চালটা দুধে দেওয়ার সাথে সাথে তলা পাকাবে না। আমি আজকে এই টিপসটা ইউজ করেছি, আপনারাও এই টিপস ইউজ করে পায়েসটা তৈরি করবেন, দেখবেন খুব ভালো হবে। বন্ধুরা, যে কথাটা না বললেই নয়, আজকে রেসিপি ও টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, আগামী দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।